Alhamdulillahi wal kafa salamun ala ibadillahi allazina astafa amma ba'd a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam mim jalikal kitabu la raiba fi hudallil muttaqin a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim الذي خلق الموت والحياة لأبلكم أيكم أحسن أعمالا بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমার সম্মানিত হামজা 19 টিভির দর্শক শ্রোতাবৃন্দু, আপনাদের সবাইকে জানাই ইসলামিক সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এই শ্যাম সাধনার মাসে আপনারা সবাই যে যেখানে আছেন মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এবং দয়ায় কুশলে আছেন এবং আপনারা সাধ্যাতীতভাবে শ্যাম সাধনা করছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানবের এ বিষয়ে অবগত হওয়া দরকার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আদম এবং শয়তান এর কথোপকথন, আদম আলাইহিসসালামকে সৃষ্টির রহস্য এবং শয়তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নাফরমানি করলেন সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি সূরা বাকারার 30 নম্বর থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে কিছু মূল্যবান কথা শেয়ার করতে চাই। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু, অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে ইসলামের কথা বলার জন্যে আপনাকে অনেক বড় পণ্ডিত হতে হবে, অনেক বড় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হতে হবে। আমি কারো বিরুদ্ধে বিষোদগার করছি না, আমি যেটা বলছি যখনই আপনি বলবেন মুসলিম, আপনি এই নামে সম্বোধন নিজেকে করবেন, এই টাইটেলটুকু নেবেন, তখন আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি কি যে আপনি যদি আল কোরআনের একটি আয়াতও জানেন সেটা অপর ভাইকে জানায় দেন। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান নিগো আন্নি ওয়ালা আয়া, ইভেন ইফ ইউ নো দ্য ওয়ান ভার্স প্রোপাগেট ইট টু আদার্স, যদি তুমি ইসলামের একটি কথাও কোরআনের একটি আয়াতও জানো সেটা তোমার অপর ভাইকে জানায় দাও। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মতো অন্তরে 110,000 মতো সাহাবি বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হজ্জে উপস্থিত ছিলেন। বিদায় হজ্জে বক্তব্যকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যারা এখানে উপস্থিত আছো তাদের দায়িত্ব হলো যে এখানে যারা উপস্থিত নেই তাদের কাছে আমার কথাটুকু পৌঁছে দেওয়া। এবং আমরা জানি যে সাহাবি আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হুকুম, প্রতিটি কমান্ডমেন্ট অক্ষরে অক্ষরে পালন করতেন। এই কারণে অধিকাংশ সাহাবিদের কিন্তু কবর আমরা আরব ওয়ার্ল্ডে খুঁজে পাই না, তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়ে পড়েছিলেন দিনের এই দাওয়াতের কাজ নিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইরি, তোমাদের মধ্যে তোমাদের উম্মতের মধ্যে একটা দল থাকা উচিত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইরি, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে।
ওয়ায়া মুরুনা বিল মারুফি, সৎ কাজে আসে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। ওয়ায়ান হাওনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফল কাম। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা সফল কাম। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দল বলতে কি বুঝাইছেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রফেশনাল দায়ী, প্রফেশনাল দায়ীর কথা বলতেছেন। একবার একজন জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, হে আমিরুল মুমিনিন, এই ফাঁকা ঘরটুকু যদি কেউ এসে আপনাকে বলে যে আপনি কিসের দ্বারা পরিপূর্ণ দেখতে চান? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি চাই যে এই ঘরটি আল্লাহর দিনের দায়ীদের দ্বারা পূর্ণ হয়ে যাক। তাহলে ইসলামের যারা দাওয়াত দেয়, ধর্মের কথা যারা মানুষকে বলে, তাদের সম্মান এবং মর্যাদা কোথায়, এইটুকু উদাহরণই যথেষ্ট তা বোঝানোর জন্যে। আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনার কতটুকু জ্ঞানের প্রয়োজন, কতটুকু আপনার জ্ঞান অর্জন করতে হবে, সেটুকু আশা করি স্পষ্ট হয়ে গেছেন। আমি আর এ বিষয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি না, আমি আমার মূল বিষয়ে আসতেছি, যেটা আমি বলছিলাম যে আদম আলাইসাল্লাম এবং ইবলিসের যে ঘটনা, ইবলিস যাকে আমরা শয়তান বলে জানি, যে আমাদের চিরশত্রু, জান্নাত থেকে এ পর্যন্ত যে আমাদের চিরশত্রু, সে সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে 30 নম্বর আয়াতে প্রথমে সূচনা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি এমন প্রাণী তৈরি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে কাটাকাটি করবে, হানাহানি করবে? আমরাই তো আপনার ইবাদত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আমি যা জানি তা তোমরা জানো না। 31 নম্বর আয়াতে এসে বলতেছেন আদম আলাইসালামকে আল্লাহ কিছু নাম শিখিয়ে দিলেন এবং জিজ্ঞাসা বললেন, হে আদম, তুমি এই সমস্ত কিছুর নাম বলে দাও। আদম আলাইসালাম সব কিছুর নাম বলে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা বলে দাও, এই সমস্ত কিছুর নাম বলে দাও। তখন বলে, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাহিরে তো আমাদের কোনো জ্ঞান নেই, আপনি তো সর্ব জ্ঞানী, আপনি তো মহাজ্ঞানী। 33 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ফেরেশতা মণ্ডলী, হে ফেরেশতাগণ, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন, একজন করলেন না। তিনি কে? ইবলিস। ইবলিস অহংকার করল, গর্ব প্রকাশ করল যে আদম তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা করব। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করলেন। এখানে একটি প্রশ্ন আমাদের মনে এসে যায়, যেটা সচরাচর আমরা সমাজেও শুনি, অনেক মানুষকে এই প্রশ্নটুকু করতে শুনি যে ইবলিস, ফেরেশতা তো আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, তাহলে ইবলিস কি ফেরেশতা না অন্য কিছু? ইবলিস কিভাবে তাহলে শয়তানকে সিজদা করতে অমান্য করলো? বন্ধুগণ, আপনাদের এই প্রশ্নের উত্তরটি আপনারা পাবেন সূরা কাহাব 18 নম্বর সূরার 50 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে জিনদের মধ্যে একজন যে আমার হুকুম মান্য করতে অস্বীকার করল, আমার হুকুমকে অস্বীকার করল, সে হচ্ছে জিনদের মধ্যে একজন। এবং আমরা যদি একটু আমাদের লজিক, একটু বুদ্ধিমত্তা খাটাই, তাহলে আমরা বুঝতে পারি একমাত্র দুই জাতি, জিন ও ইনসান, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ফ্রি উইল, মানে ইচ্ছা নির্ভর করে। এরা যদি ইচ্ছা করে তাহলে আল্লাহর ইবাদত করতেও পারে, আবার যদি ইচ্ছা করে আল্লাহর ইবাদত নাও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জাতিকে ফ্রি উইল, ইচ্ছা শক্তি দিয়েছেন, আপনি ইচ্ছার উপরে নির্ভর করবেন, করে এই দুই প্রাণী। তো আমরা যদি যুক্তি খাই, আর ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা রাখে না, তাহলে আমরা যুক্তির মাধ্যমে বুঝতে পারি যে সে ছিল জিনদের একজন, ফেরেশতা না।
আরেকটি প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায় যে তাহলে ফেরেশতারা কিভাবে জানলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই তারা সেখানে মারামারি করবে হানাহানি করবে, এই প্রশ্নের কি উত্তর আসে? এখানে আমরা বলতে পারি যে জিন জাতি যেহেতু মানবের আগে সৃষ্টি হয়েছিল প্রতিনিধি হিসাবে, তারা মারামারি হানাহানি করেছে, এই অভিজ্ঞতা থেকে হয়তোবা ফেরেশতা আলাইহিস সালামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন যে আপনি কি এমন প্রতিনিধি তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে হানাহানি কাটাকাটি মারামারি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না। আদম আলাইহিস সালামকে বললেন যে এই সমস্ত কিছুর নাম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম বলে দিলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বলতে পারলেন না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, একজন করলো না, হুকুম অমান্য করলো। এখানে আমরা দেখতে পাই যে ইবলিস সে শয়তান হয়ে গেল। শয়তান মানে বিতাড়িত। আল্লাহ সুবহানাহু বলল যে তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখান থেকে বহিষ্কৃত। আল্লাহ সুবহানাহু তাকে বহিষ্কার করলেন, বিতাড়িত করলেন। শয়তান মানে বিতাড়িত একজন, আর শয়তানের নাম ছিল কি? ইবলিস। সূরা বাকারা 33 নম্বর আয়াত আমরা জানতে পারতেছি, 31, 32, 33, 34, 35, 37, 38, 39 এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে ইবলিস হলো শয়তানের নাম, আর শয়তান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত যখন করলেন, যখন তাকে বের করে দিলেন, তখন নাম হয়ে গেল শয়তান। ইবলিস থেকে সে শয়তানে পরিণত হয়ে গেল। কী কারণে হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করল। এখন আসি আমার মেন আলোচনায়, মূল পয়েন্টে, সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করতে থাকো, যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, কিন্তু এই নিষিদ্ধ গাছের নিকট যাবা না, এর ফলও তোমরা খাবা না। কিন্তু শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে সেই গাছের নিচে নিয়ে গেল, সেই গাছের ফল খাওয়ালো। যখন ফল খেলো তখন কি হলো? তাদের লজ্জাস্থান আবৃত্ত হয়ে পড়ল, উন্মুক্ত হয়ে পড়ল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম এটা জানতে পারলেন, বুঝতে পারলেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, অবনত হলেন, মস্তক অবনত করে ক্ষমা প্রার্থনা করলেন যে হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বাকবিতণ্ডা করেন নাই, কিন্তু শয়তান সেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হুকুম অমান্য করেছে। এখানে আদম আলাইহিস সালামও একটি হুকুম অমান্য করেছে। তাহলে আদম আলাইহিস সালামের হুকুম অমান্য করা এবং শয়তানের হুকুম অমান্য করা দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা আজকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা আমাদের জীবনকে জানতে চাই, আমাদের ইবাদতকে জানতে চাই, আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চাই, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে হুকুম দিলেন যে তুমি আদমকে সিজদা করো, ইবলিস অহংকার করল। এখানে অহংকার শব্দের অর্থটুকু আরও স্পষ্ট এবং পরিষ্কার করার জন্যে আমি আল বিদায়া ওয়ান নিহায়ার একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আমরা সবাই জানি আল বিদায়া ওয়ান নিহায়া হচ্ছে ইমাম ইবনে কাসির রচিত একটি ইতিহাস গ্রন্থ, যেখানে আদি থেকে অন্ত পর্যন্ত ইতিহাসগুলো কোরআন এবং হাদিসের আলোকে রচিত হয়েছে। 10 খণ্ডে এই বইটি প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা জ্ঞান পিপাসু, ইসলাম সম্পর্কে জানতে চান, বুঝতে চান, তাদেরকে আমি আহ্বান করব, অনুরোধ জানাব, আপনারা এই 10 খণ্ড কালেকশন করে এগুলো পড়ার চেষ্টা করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আমি যে বলতেছিলাম অহংকার সম্পর্কে, অহংকারটা কি, আমরা কি আসলে জানি, আদৌ জানি যে অহংকার আসলে কাকে বলে? একজন সাহাবি আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, অনেক লোক আমার কাছে আসে, আমি তাদেরকে আমার জ্ঞানের দ্বারা তাদের সমস্যার সমাধান করে দেই, এটা কি আমার অহংকার? আল্লাহ রাসূল বললেন, না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার চলাচলের জন্য একটি দামি বাহন, একটি দামি ঘোড়া যদি আমি কিনি, ক্রয় করি এবং সেটাতে চড়ে আরোহণ করে আমি যদি জায়গায় জায়গায় ঘুরে বেড়াই, তাহলে সেটা কি আমার অহংকার?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। আবার উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার পরনের জন্য দামি জামা ক্রয় করি, খরিদ করি, তাহলে সেটা কি আমার অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিই বলে দেন যে অহংকার আসলে কি, অহংকারটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার সম্পর্কে বললেন যে অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা। নাম্বার ওয়ান মনে রাখবেন দর্শক শ্রোতাবৃন্দ, নাম্বার ওয়ান হলো কোনো মানবকে অবজ্ঞা করা, মানুষকে অবজ্ঞা করা। হয়তো আপনার অধীনস্থ একজন আছে, তাকে আপনি অবজ্ঞা করতেছেন, মানে কোনো মানুষকে অবজ্ঞা করাই হলো অহংকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, সত্য জানার পরেও অহংকার বশত সেটাকে অস্বীকার করা, এটাও হলো অহংকার। সত্য জানার পর সেটাকে গর্ববশত অস্বীকার করা, এটা হলো অহংকার। তাহলে অহংকার আমরা জানতে পারলাম দুটি, একটা হচ্ছে মানুষকে অবজ্ঞা করা, আর একটা হলো সত্য জানার পর সেটাকে অস্বীকার করা, এই দুটাই হলো অহংকার। আসুন মূল আলোচনায় আসি, যে আমরা ছিলাম আদম এবং ইবলিস মানে শয়তানের কথোপকথনের আলোচনায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম দুইজনই অমান্য করলেন, তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন এবং শয়তানকে কেন ক্ষমা করলেন না? এটা একটা প্রশ্ন আমাদের মাথায় এসে যায়। তো এখানে আপনারা দর্শক শ্রোতাবৃন্দ একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, আদম আলাইহিস সালাম অপরাধ করেছে সত্য, কিন্তু অপরাধ করার পর উনি ইচ্ছাকৃত অপরাধ করেন নাই, অনিচ্ছাকৃত শয়তানের কুমন্ত্রণায় পড়ে করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যখন অপরাধ করেছেন সাথে সাথেই উনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রথমে কী হয়েছেন, এই অপরাধ সম্পর্কে অনুতপ্ত হয়েছেন, তিন নম্বরে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রথমে কি উনি নিজে ইচ্ছাকৃত করেন নাই, অনিচ্ছাকৃত তার দ্বারা এই পাপটি হয়েছে, তারপর কি এর জন্য উনি অনুতপ্ত হয়েছেন, তারপর কি এটার জন্যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন, তাকে ক্ষমা করেছেন। অপরদিকে শয়তান কি করেছে সেটা আমরা সবাই জানি, শয়তান তো যে অপরাধ করেছে, প্রথমে সে অপরাধ করেছে আল্লাহর হুকুম অমান্য করেছে, দুই নম্বরে সে অহংকার ধৃষ্টতা প্রদর্শন করেছে, তিন নম্বর সে কখনোই তার অপরাধ স্বীকার করেন নাই। এই হলো শয়তানের অপরাধ করা প্রবণতা এবং অপরাধকে ন্যায় বলে চালানো, এটাই হলো তার আরেকটি অপরাধ। এই দুইটি এই অপরাধগুলো সংগঠনের কারণে আল্লাহ শয়তানকে বিতাড়িত করলেন, ইবলিসকে বিতাড়িত করে দিলেন, জান এখান থেকে নেমে যা, নেমে দিলেন। আর আদম আলাইহিস সালাম অপরাধ করলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন, তাদেরকেও বললেন যে তোমরাও দুনিয়াতে বসবাস করো এবং মনে রেখো যে তোমরা একে অন্যের শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইবলিশ, উদখুলু ফিসসিলমি কাফফা, ইন্টার ইসলাম হোল হার্টেডলি, তোমরা দিনের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, সে যখনই সুযোগ পাবে সে তোমাদের ক্ষতি করবে, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিতাড়িত করবে, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে আমাদের প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আজকে আমরা কতজন মানুষ অপরাধ করে অনুতপ্ত হই এবং সেই অনুশোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। কতজন মানুষ আছে আমাদের সমাজে যারা আমরা এটা করি? তাহলে শয়তান একটি অপরাধ করার কারণে, ধৃষ্টতা প্রদর্শনের কারণে, অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না। তাহলে আজকে আমরা মানুষেরা কত শত অপরাধ করতেছি এবং যার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি না, কাল কিয়ামতের ময়দানে আমরা কোন মুখ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো? আজকে দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব, আশাবাদ ব্যক্ত করব যে এ বিষয়ে আপনারা চিন্তা গবেষণা করবেন এবং এ বিষয়ে তাহাজ্জু করবেন, যাতে
আমাদের চিরশত্রু শয়তানের পদাঙ্ক থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আমার পরিবারকে হেফাজত করতে পারি, আমার সমাজকে হেফাজত করতে পারি, আমার রাষ্ট্রকে হেফাজত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।